অবস্থান অব্যাহত জুনিয়র চিকিৎসকদের রাতভর রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত তারা সেখানেই রয়েছেন। তাদের যে দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগ, সেই দাবিতে এখনো পর্যন্ত অনড় রয়েছেন তারা। অন্যদিকে গতকালই সন্দীপ ঘোষ, তাকে গ্রেফতার করা হয়েছে, সেই গ্রেফতারিতে কিছুটা হলেও খুশি হলেও এখনো পর্যন্ত নিজেদের অবস্থানে অনড় রয়েছেন। তাদের যে মূল দাবি পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার পদত্যাগ, সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যেখানে পুলিশি নিরাপত্তাও এই মুহূর্তে রয়েছে সেখানে, কড়া পুলিশি নিরাপত্তা ব্যারিকেড করা হয়েছে সেখানে। সেই ছবি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে ফ্রিয়ার্স লেনে, সেখানেই গতকাল রাত থেকেই বসে পড়ে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে, রাতভর রাস্তায় আন্দোলনকারীরা, অবস্থান অব্যাহত জুনিয়র চিকিৎসকদের। গতকাল লালবাজার অভিযান ছিল, সেই অভিযানে বিবি গাঙ্গুলি স্ট্রিটেই তাদেরকে আটকে দেওয়া হয়েছিল এবং সেখানেই তারা বসে পড়ে রাতভর বিক্ষোভ দেখান। এখনো পর্যন্ত সেখানেই অবস্থানে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা, সে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। অবস্থান অব্যাহত জুনিয়র চিকিৎসকদের, রাতভর রাস্তায় আন্দোলনকারী চিকিৎসকরা। শুভঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি, বিস্তারিত জানবো। শুভঙ্কর, রাতভর অবস্থানে সামিল হয়েছেন চিকিৎসকরা, এখনো পর্যন্ত তারা সেখানেই নিজেদের অবস্থান চালিয়ে যাচ্ছেন, কি বলছেন, কতক্ষণ পর্যন্ত থাকবেন তারা সেখানে? দেখো, অনির্দিষ্টকাল পর্যন্ত তারা এখানে থাকবেন। অনির্দিষ্টকাল কেন বলা হচ্ছে, কেননা ইতিমধ্যেই প্রায় 20 ঘন্টা কাছাকাছি হয়ে গিয়েছে তারা এইভাবে ফ্রিয়ার্স লেনে বসে রয়েছে। তাদেরকে আটকে দেওয়া হয়েছে, তাদেরকে বেঙ্গল স্ট্রিট পর্যন্ত যেতে দেয়নি। কলকাতা পুলিশ নগরপাল, কলকাতা নগরপাল বিনীত গোয়েল তার পদত্যাগের দাবিতে তাদের এই যে লালবাজার অভিযান সেই কর্মসূচি ছিল গতকাল বেলা 2টার সময় কলেজ স্টার থেকে, এবং তারপর থেকে মিছিল করে যখন তারা আসেন তাদের বড় বড় ফেন্সিং গার্ডজন দিয়ে আটকে দেওয়া হয়। এখনো পর্যন্ত তারা অবরুদ্ধ হয়ে আছেন। অন্যদিকে সিটি কাল রাতে লালবাজার ছেড়েছেন, কোনোভাবেই তাদের সঙ্গে দেখা করেন, আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দেখা করেন। হয়তো সেইখানে দাঁড়িয়ে তাদের অন্যতম ডিমান্ড বা দাবি যে অবিলম্বে পুলিশ কমিশনার বিনীত গোয়েল তাকে এসে তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের একটি প্রতিনিধি দলকে তার সঙ্গে দেখা করতে দিতে হবে, এবং বেন্টিং স্ট্রিট পর্যন্ত শান্তিপূর্ণভাবে তারা যে অবস্থান করছেন সেই অবস্থানে যাতে র্যালি করে বিএনপি পর্যন্ত যেতে পারে সেই পর্যন্ত তাদের যাওয়ার পারমিশন দিতে হবে। কিন্তু পুলিশের তরফ থেকে তার অ্যাডিশনাল সেন্ট্রাল সিপি র্যাঙ্কের একজন আধিকারিক তিনি কথা বলেন এবং তিনি জানান যে সেটা সম্ভব নয়। এই মুহূর্তে বলতে যতক্ষণ না পর্যন্ত তারা তাদের দাবি পূরণ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নির্যাতিতা ছাত্রের জন্য তারা বিচার চেয়ে বিচার পাচ্ছেন, পশুদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে, এবং সে একই সঙ্গে বিনীত গোয়েলের পদত্যাগ বা বিনীত গোয়েল পদত্যাগ করছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের এই যে কর্মসূচি তারা চালিয়ে যাবেন। এবং শুধু অনির্দিষ্টকাল পর্যন্তই তারা জানাচ্ছেন, কারণ ইতিমধ্যে যদি আমি জানালাম 2 ঘন্টা প্রায় অতিক্রান্ত হতে চলেছে এবং এখনো পর্যন্ত তারা কিন্তু বিনীত গোয়েলের সঙ্গে দেখা করতে পারেননি কলকাতা পুলিশের নগরপাল। শুভঙ্কর, পুলিশ কিছু জানাচ্ছে, পুলিশ কিছু বলছে না এখনো পর্যন্ত? পুলিশের কোনো টিম এখানে এসে কিন্তু তাদের সঙ্গে কথা বলেনি। গতকাল সন্ধ্যেতে যে কথা হয়েছে অ্যাডিশনাল সিপি ফাইভ এর সঙ্গে, তারপর কিন্তু সেইভাবে আর কথা হয়নি কোনো পুলিশ আধিকারিকের সঙ্গে, কোনো টিমও এসে তাদের সঙ্গে কথা বলেনি আন্দোলনরত পড়ুয়াদের সঙ্গে। ফলত বেলা বাড়লে পুলিশের তরফ থেকে কোনো রকম কোনো উদ্যোগ হয় কিনা এই কথাবার্তা বা এই অবস্থান তোলার ক্ষেত্রে সেটি অবশ্যই আমাদের নজরে রাখবে। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশের তরফ থেকে কোনো রকম তাদের সঙ্গে আলোচনা হয়নি। কার সঙ্গে যে আলোচনা হয়েছিল তারপর থেকে কিন্তু পুলিশ যেরকম অনর মনোভাব দেখিয়েছে, একইভাবে এখানে আন্দোলনরত যারা রয়েছেন জুনিয়র চিকিৎসকরা তারাও অনর তাদের সিদ্ধান্তে যে তারা এখান থেকে সরবেন না যতক্ষণ না পর্যন্ত কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল তাদের সঙ্গে দেখা করছেন, এসে বা তালবাজারে তাদেরকে দেখে তাদের সঙ্গে কথা বলছেন এবং একই সঙ্গে পদত্যাগ করছেন। ধন্যবাদ তোমায় শুভঙ্কর মণ্ডল, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।